জুস খেয়ে শিশু কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে। টেক্সটাইল কালার দেওয়ায় কিন্তু ক্যান্সার কিডনি ড্যামেজ হওয়ার ঘটনা একেবারে স্বাভাবিক। লেবার দিয়ে এই মালগুলো এখান থেকে নিয়ে সরাই নিচ্ছে। মেশিন দিয়ে এইচপিএলসি ছাড়া যদি ফরমালিন কোনো রাস্তাঘাটে মাপা হয় ওটা বৈজ্ঞানিক পদ্ধতি না। এটি রাজধানীর বসিলা এলাকার একটি কারখানা। দেখেই বোঝা যাচ্ছে কারখানাটিতে জুস উৎপাদন করা হয়, যে জুসের ভোক্তাদের বড় অংশই শিশু। যদিও দেখে বোঝার উপায় নেই এগুলো আসল নাকি নকল। কি নেই কারখানাটিতে? জুস, আইসপপ, মিল্ক চকলেট, রং মেশানো পানীয়, রমজানে শরবতের উপকরণ, এমনকি প্রক্রিয়াজাত করা লিচু সবই উৎপাদন হয় এই কারখানায়। তবে এগুলোর সবই ভেজালে ভরা। খাটির ভিড়ে এসব নকল ও ভেজাল পণ্য যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। রমজান ঘিরে এই চক্র কতটা তৎপর তার নমুনা গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের এই অভিযান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা এবং আমাদের ডিবির সমন্বয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিপুল পরিমাণে ভেজাল এবং আইএসটিআইয়ের অনুমোদনবিহীন শিশু খাদ্য এবং পানীয় উদ্ধার করেছে এবং 10 জন আসামিকে গ্রেফতার করেছে। গোয়েন্দা পুলিশের অভিযানে জুস জাতীয় খাবার উদ্ধার করা হয় যাকে শিশু খাদ্য বলা হচ্ছে। জুস জাতীয় এসব পানীয় শুধু শিশুরাই পান করে না, সব বয়সের মানুষই কমবেশি জুস পান করে। বিশেষ করে সারাদিন রোজা রেখে ঠান্ডা জাতীয় জুসকে অনেকে আকর্ষণীয় মনে করেন। গাছা থানার অফিসার ইনচার্জের কাছে একটি অভিযোগ আসে যে এই জুস খেয়ে শিশু কয়েকজন শিশু ও তারা অসুস্থ হয়ে পড়ে, তাদের পেটে ব্যথা হয় এবং তারা বমি করতে থাকে। তখন এই খবর পাওয়ার পর অফিসার ইনচার্জ এবং তার টিম তারা কামারজুড়ি এলাকা থেকে ইসমাইল হোসেন নামের একজনকে আটক করে। আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে তখন ইসমাইল হোসেন জানায় যে জনৈক মুস্তাফিজ নামের একজন তাকে এই জুস এবং এই শিশু খাদ্যগুলো তাদেরকে সাপ্লাই দেয়। এই আটকের সূত্র ধরে মূলত গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ টানা অভিযান চালায়, সাথে ভোক্তা অধিকারও যোগ দেয়। রাজধানীর বসিলা, বাড্ডা এবং শনির আখড়া এলাকায় পরিচালিত সেই অভিযানে চোখ কপালে ওঠার মতো। অর্থাৎ উদ্ধার হওয়া মালামাল জব্দ করতে কয়েক ঘন্টা লেগে যায়, যা বহনে ব্যবহার করতে হয় বড় একটি ট্রাক। তার মানে যারা এর পেছনের কারিগর ছিলেন তারা ছোট আয়োজন করেননি, কোটি টাকা বিনিয়োগে বিশাল এক কারখানা গড়ে তুলেছিলেন, যে কারখানায় সব ধরনের যন্ত্রপাতি ছিল, ছিল না শুধু অনুমোদন। বিএসটিআই কর্তৃপক্ষ গতকালকে এখানে এসেছিল, একজন ম্যাজিস্ট্রেট এসে 9 লক্ষ টাকা জরিমানা করেছে। নেভার দ্য লেস তারা এই ফ্যাক্টরিটাকে সিলগালা করে দিয়ে গেছে। সিলগালা করার পরেও তারা আজকে এখানকার ফ্যাক্টরির যে মালিক সে লেবার দিয়ে এই মালগুলো এখান থেকে নিয়ে সরাই নিচ্ছিল। যেহেতু এই মালগুলো বৈধ না, আমি বিএসটিআই কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, সে ম্যাজিস্ট্রেটের সাথে, উনি বলছে এটা আইন লঙ্ঘন করেছে এবং তার আপনারা যে আইনগত ব্যবস্থা আছে সেটা নেন। যেহেতু আমরা ওইটা সূত্র ধরে আসছি এবং এই প্রোডাক্টটি তারা এখানে বিক্রি করা খাওয়ার পরে গাজীপুরের লোক অসুস্থ হয়েছে, এই জন্য আমরা এই প্রোডাক্টগুলো সিজ করছি। স্বাস্থ্য ঝুঁকির এই ব্যবসা যারা করছিলেন তারা দীর্ঘদিন ধরে জেনে বুঝেই করছিলেন, না হলে এসব জুস তৈরি করে বাজারজাত করা সম্ভব নয়। এমন ভেজাল জুস জাতীয় পানীয় ব্যবসা স্বাস্থ্যের জন্য যেমন ঝুঁকিপূর্ণ তেমনি আইনের দৃষ্টিতেও দণ্ডনীয়। আপনার ওইখানে একজনকে আটক করা হয়েছে যে মালিক, আর এখানকার মালিককে আমরা পাইনি। এখানকার যে একজন কেমিস্ট পেয়েছি, হ্যাঁ, যে এখানকার কেমিস্ট হিসেবে কর্মচারী হিসেবে কাজ করে তাকে আমরা আইনের আওতায় নিয়েছি। জানা গেছে প্রতিষ্ঠানটি তাদের
ব্যবসা পরিচালনার জন্য ফুটপাথের দোকান, গরিব অসহায় এবং গ্রামকে টার্গেট করেছিল। এজন্য সারা দেশে এই পণ্য ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি আলাদা কর্মী বাহিনীও নিয়োগ দিয়েছিল, যারা কমিশন ভিত্তিক ব্যবসা পরিচালনা করে টাকা উঠিয়ে নিত। মানহীন ও ভেজাল খাবার, জুস সহ নানান পণ্য উৎপাদন ও বিক্রি হচ্ছে বছর জুড়ে। যদিও রমজান মাস এলেই এমন কর্মকাণ্ড বেশি দেখা যায়, ফলে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের তৎপরতাও বেশি দেখা যায়।